আচ্ছা, আমরা ফার্স্টে একটা দেখি, এখানে একটা প্রেশার মেশিন আছে। ইয়ার থেকে নিয়ে আসছেন? ইয়ার থেকে তো গাং সহ হয়, গাং টাং সহ দেয়। গানও আছে না? গান পাইপ সব কিছু আছে, এই গাং আছে, তার আছে। দেখেন, দেখাই দিই। মানে সব কিছু ওকে আছে, চালাই দেখছেন? এটা আমার 440 লাইন তো আমি চালাইতে পারবো না। 440 লাইন, হ্যাঁ, যারা মিছি তারা হইতে পারে, মানে যারা নিতে আসবে তারা চালায় দেখতে পারেন, চালায় দেখতে পারেন, ভাই অবশ্য চালাতে পারেন এগুলো। এটা গাং আছে, এমনি চাকা টাকা তো সব কিছু সব ঠিক আছে, সব ঠিক আছে। তো এটা দিয়ে আপনি লাইনের, এটা লাইনের, লাইনের দিয়ে নেম ফেলে রাখা, মানে এটা ইন্ডাস্ট্রির জন্য আর কি। ইন্ডাস্ট্রির জন্য, এটা ইন্ডাস্ট্রি নিব, যারা বড় বড় ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, 440 লাইন মানে ইন্ডাস্ট্রির জিনিসের জন্য, এটা লোকাল নরমালি এর জন্য না, না লোকাল মানুষের দিকে থাকছে, লোকাল মানুষের তো ঠিক আছে নিব সেটাই। সকাল সকাল হাই মা, এই চলিব, ভিডিও দিয়ে দেখেন ভালো করে, সব নেছে ভিডিও। আচ্ছা, এই প্রেশার মেশিনটা যদি নিতে চায় তাহলে কি করবে? দাম কি বলবেন নাকি ফোনে যোগাযোগ করবে? ফোনে যোগাযোগ করতে বলবেন। আচ্ছা, কেউ যদি এই প্রেশার মেশিনটা নিতে চান তাহলে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আর একটা দরদাম করে নিয়ে নিতে পারবেন। নিয়ে নিতে হবে একটা 440 লাইনের, 440 লাইন প্রেশার মেশিন, সব কিছুই আছে, পাইপ টাইপ সব কিছু আছে, পাইপ আছে, তার আছে, ক্যামেরা আছে, গাং আছে, গান টান সবই আছে, সব টলি টলি সব আছে। ঠিক আছে, আর কি পাইছেন? এখন আর কেউ ভাটিয়ারি মানুষকে বিশ্বাস করে না, বুঝছেন না? চালায় দেখালে ভালো হবে। দারুন বাতাস তো, ঠান্ডা বাতাস, অলরেডি অন করায়, বিক্রির মতো বলেন এটা কত রাখবেন, মানে আপনি যেই দামে বিক্রি করবেন সেই দামেই বলবেন? 8000 টাকা। কত? 8000। আগের এটা তো, এটা আরো মডেল ভালো, এটা তো আরো কয়েকজন তো আই দিতে পারেনি। অনেক বড় পলিথিন না সরালে বাতাস বুঝবো কিভাবে? আর বাড়া দিবা, হাই স্পিড আছে, এই একবার ন পর্যন্ত স্পিড। ফাদার ফ্যান এখন লাইন টাইন খোলা, খালি ব্যাটারি তো চলছে, পলিথিনের জন্য আওয়াজ হচ্ছে, আওয়াজ দিদি ভালো হয় না, আওয়াজ না দিলে তো আবার হবে ন চলে। এটা কত রাখবেন? একদম নেওয়ার মতো, একবার নেওয়ার মতো 4000 টাকা। এটা 4000? হ্যাঁ। কত ইঞ্চি হবে এটা? একটু বড়, এটা বহুত বড়, এটা প্রায় কত, আরো কমাই, আচ্ছা কমাই নিতে পারবে, যারা দামাদামি করলে কমিয়ে নিতে পারবে, এরকম বলে দিলে ভালো। আরেকটা এটা বাক্স আছে, এটা সাবি টাবি সহ আছে, ডিক্স রাখে, আগে ডিক্স সিডি মিডি রাখে, সিডি মিডি রাখা, ডিক্স রাখার বক্স। এটা কত রাখবেন? এটা 200 টাকা, 200। এই তো থালা আছে, দুটা দাঁত আছে, দরজা সাবি টাবি দরজা লক, এটা আছে, এটা আছে, এগুলি দুটোটা নিলে একসাথে নিলে 800 টাকা, 800 টাকা। হ্যাঁ, চালো আছে, সাবি আছে, এটা আছে, এটাত ব্যাটারি আমি লাগাই দিব, এখন চালো, মানে এখন ব্যাটারি নাই, এখন নাই, কালকে লাগাই দিব, যদি অর্ডার দেয় আমি চালাই, ব্যাটারি দিয়ে চালাই দিব,
এটা ফর ব্যাপ 3000 টাকা 3000 আর এটা ফর ব্যাপ এটা ফলো আছে এখন কিন্তু সব ফ্যানের দাম কমে গেছে নতুন এর দাম কমে দিছে দেখলে 3500 বিক্রি এই এটা এটা দেখেন এটা হল 18 ইঞ্চি এটা 2500 টাকা আচ্ছা আর মাইকটা কত পড়বে যে এই মাইকটা মাইকটা তো বাবা দেখাই দামা দাম করে নিব গরম আরে এটা চালো সারাই দিব ফানি টানি দিয়ে সব সারা দিব এ দেখেন ভিতরে দেখেন ভালো মাল বাসার মাল লাইন টাইন আছে মিয়াকুর মাল এটা কত পড়বে 1000 টাকা না 1000 টাকা নিয়ে রে কিনে বেশি এখন দেখা যায় 1000 একবারে গরম পানি গরম করে যেমনে মনে হয় আমরা ব্যবহার করতে পারি আচ্ছা ঠিক আছে তারপর নিচে এই যে এখানেও তো ক্রোকারিজ আছে ক্রোকারিজ আছে এরকম প্লেট এগুলি 8 পিস আছে দেখাই দেন প্লেট কেমন এগুলো 8 পিস আছে ওখানে আরো আছে ভাতের প্লেট পরিষ্কার করে হ্যাঁ ভাতের প্লেট 8 পিস আছে এগুলো 250 টাকা করে পিস এগুলো 250 টাকা আর এগুলো আছে 200 এগুলো 7 পিস আছে বড়গুলি একটা দেখাই এটা ডিস প্লেট এই এগুলো এগুলো প্রায় 7 পিস আছে এগুলো 270 টাকা করে পিস দাম বেশি হয়ে গেল না বেশি না ছোট প্লেট আছে এগুলি আরো অনেক আছে হাফ প্লেট এই দেখেন কোম্পানি আছে বিভিন্ন ১২০ টাকা দিল মগ এগুলি আছে মগ এগুলি অনেক আছে প্রায় সাতা 12টার মতো দেওয়া যাবে যা আছে কত করে 100 টাকা দিছি আর সর্বতের গেলার আছে এগুলি এগুলি ছয় পিস আছে ছয় পিস 600 টাকার জায়গা 500 টাকা হলে ছাড় দিব আর এই ছোটো বাড়িগুলি আছে এগুলো অনেক আছে আরও বাড়ি দেখাই দিই এটার ডাল লাগাই না ফারিব গাছের ডাল লাগাইতে পারি এটা এরকম দুইটা ডালের চামচ এরকম এটা ডাল লাগাতে পারে এলে দুইটা নিলে 700 টাকা আচ্ছা কমাই দিচ্ছি আর এগুলো আছে বাজার এগুলো দুইটা আছে চাকনি চাকনি একটা একটা কত এই দুটোটা নিলে দুটোটা নিলে 600 টাকা 600 না কমাই দিব এটা মাইকের হরর মানে এটা লাইট এটা হরর এই সার্কেট টার্কেট আছে তারা দা নিব আর অত দা তো দিল চাইলে এখনো সার্ভিস সাতটা নগরী চালাই ন দেখি এরকম নিলে 1000 টাকা এটা জিনিস ভালো
একটা ড্রিল মেশিন আছে শালা দেখাবো দেখেন এটা 2500 টাকা দাম দিছি এবার যোগাযোগ করে নিতে পারবে আরে এটা এটা সালো এখান থেকে প্রায় 22টার মতন আছে 22টার মতন আছে লড়া নিলে লড়া দিয়ে দিব এগুলি যা আছে মিলে নিলে 300 হাজার টাকা দিব আগের মডেল এটা 1500 টাকা হলে সার দিব 1500 আছে সালো আছে এটা দেখেন সিসি ক্যামেরা আছে ক্যানাডা না কি একটা লেখা আছে এই ক্যানাডা 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 এটা এখানে ক্যানাডা লেখা আছে ক্যামেরা এটা দাদার খাটা তারা আমার দাম হলে 2000 টাকা এবার দামাদামি করে নিতে আপনার 2000 টাকা কিন্তু এটা দামাদামি করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা ওইটাও বলে দিল ওইটাও দামাদামি করে নেওয়া যাবে যেটা 2500 টাকা চাও হয়েছে ফালদার একটা আছে এটা সহ নিলে 100 টাকা ভালো অ্যাডাপ্টার সহ অ্যাডাপ্টার অলরাইট ফালদার ফালদার এগুলি ফালো গাছে দিব আছে ৫ টাকা 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 ৫
এটা কত এটা 800 টাকা দিলি 800 টাকা দাম দিছি এবার দামাদামি করে দামাদামি করে নিতে পারবেন সবকিছুই দামাদামি করে নিতে পারবেন এটা এটা লাইস কো কাছে আলো সালাই দিব দহলে ফাতিল আর ভালো সাই দিব আর ফাতিল হবে না বুঝছেন আই লাইন টাই দিয়ে দিছি সালাই সালাই এর গরম গুট লাগছে আচ্ছা আলো নলে ন নিতে ন সালাই দিব আচ্ছা কত পড়বে এটা 2000 টাকা
2000 2000 লিটার বড় আছে রাইস কুকারটা বড় আছে এটা 5 লিটার 5 লিটারের না 5 লিটারই মাল এখন মার্কার ওকে 4000 টাকা দিলে হচ্ছে তারপরে এখানে বড় বড় বল আছে ডিশ আছে বড় বড় ডিশ আছে এই বল আছে আমি আমি দেখি এখানে অনেক বড় বড় আছে এইগুলি বড় বড় বল এগুলি আছে এগুলি বিভিন্ন ধরনের মাল আছে দাঁড়া নিব পিটিয়া দিয়ে রে কেজি হিসাবে বলে কেজি হিসাবে বড় ডল এগুলি নিতে পারবে আচ্ছা কেজি হিসেবে দাম দাবি করে আলো নিতে পারবে মোবাইলে দহারি দেখাম আচ্ছা ফোনে ভিডিও করলে ভিডিও কল দিয়ে দেখাম আরেকটা এখানে কি আছে এটা সামিক চামচ রাখার হ্যাঁ এটা দাম দাবি করে নিতে পারবে নাহলে কেজি হিসেবে নিতে পারবে ওড়ো ওড়ো আছে দেখে সবগুলি আছে সবগুলোই তো আছে না একটা নাই তো খালি একটা গিয়া নাই একটা নাই চামচ একটা না ওয়ার্কশপে তুমি বানাই তারিব দাঁড়া দিব বানাই লড়তে তারিব লাগে তারিব এনে গিয়া দিয়ে কোটি কোটি ব্যাগ ঠিক আছে এটা টি হইলে 500 টাকা আর কেজি হইলে 500 টাকা করি 500 টাকা কেজি হ্যাঁ আচ্ছা আর টি হইলে বললেন 2500 টাকা তারপর তারপরে এই ডাক্তার এগুলো আছে কত করে হলো এগুলো আর আছে ডাক্তার এটা ভালো লাগছে এগুলো মাল করছে সারেটা নিলে কি আসবো 2000 টাকা300 কত পড়বে এটা নেবুলাইজারটা এটা আমি 2000 টাকা দাম দিছি আবার এই সাথে দাম মানে ভাই 2000 টাকা বলছে আর আপনারা দাম দাম করে যা নিতে পারেন আর কি ঠিক আছে এটা ফালো ব্র্যান্ডার মিশি ফালো ভাই মা সবজি কাটা না না মশলা চুরি বুঝে শুধু মশলা করা এই তো চালাই দেখা যাক দিব গই আছে না ইবা ফালো ইবা বাড়ি না পাই আই জকটা নাই এই এই জকটা আছে পুরো ঢাকনাটা খোলেন ঢাকনাটা খোল ইয়ে খুলে দেখাই তাহলে না দেখা যাবে ওই দেখো ব্যালট ফাগে এটাও ঘুরা এটা ঘুরা এটাও ঘুরে এটাও ঘুরা এটাও ঘুরা এনার বাড়িবে নাও ভাই এটা মানে ফুড প্রসেসর মানে খাবার ওই যে ফলগুলো কাটাকাটি করে কি সবজি ফল আহার তারে ও মশলা ছড়াইছে এখানে ওরে দুনিয়া ঘুরে ওলে যে করে ছড়াইছে এখানে গন্ধ আসছে তাই হ্যাঁ ওই দেখেন না আপনি এখানে করবে দেখেন হ্যাঁ 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 এটা মশলা ছড়াইছে 800 ওয়াট এটা 800 ওয়াট হ্যাঁ এই দেখেন এখানে একটু গ্যারান দেখেন মশলার একটু গ্যারান আছে আরো দিচ্ছি এটা কত পড়বে এটা 500 টাকা হলে সারা দিব একবারে রেট সমা দিবি 2500 হ্যাঁ এই তো নিম ফেলে ওয়ার্ড হলে 800 পালা টালা সব দেখেন 2500 টাকা হলে জিনিসটা শেয়ারে কম ভালো আপু এটা নিলে গরম লা নিয়ে দাও গা মশলা সরি বেলা লাগে এটা বাহ সরে দেখে অরিজিনাল ফ্যান অরিজিনাল জাহাজের অরিজিনাল জাহাজ আর ফ্যান বেল সিস্টেম এই ওইটা তো অন্য টাইপের রেনকোট দেখলাম এবি এই রকম এবি মনে করো ভিতরে লবার তো লবার ভিতরে সাইডটা একবারে লবার দেখছেন মানে এবি ডাইরেক্ট তেল ভাল সিস্টেম মানে ফানি গান তো না এরকম এটা দেখেন বোতং টোতং সব মোটা মোটা আর কি মোটা দ্বারা মোটা কিনে তারা নিতে পারবে কত করে ফ্যানশো নিলে এটা 1500 কত 1500 1500 হ্যাঁ আচ্ছা প্ল্যান করতে হবে আর বেশি দাম দিয়ে রে কিন্তু অন্য মাল তো অনেক ক্রেন কোট আছে না এই তো আগুন আছে লো না ইবে 1500 বড় গ ইবে নিলে 1200 ফ্যান সারা
মশা তেল ফোকা ডেন টেন দিব লাগি এগুলো মশা দাঁড়া সর এক এক প্যাকেট এক কেজির বেশি নশো পঞ্চাশ গ্রাম এক প্যাকেট 400 টাকা করে ছাড়ছি
আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো। এই ঠিকানায় যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।